নমস্কার, শুভ সকাল। সকালবেলা রান্নাঘরে চলে আসলাম চা করতে, ছেলে এখনো ঘুমাচ্ছে, তো চাটা বসিয়ে দিয়েছি, ওকে ডাকি, কি করবো, অনেকদিন ব্লক ব্লক দেওয়া হয় না। উঠেছিস? ওঠ রে, ওঠ, অনেকদিন ভিডিও করি না, অনেক কাজের ব্যস্ততার মাঝখানে, শরীরের খারাপের মাঝখানে সেই জন্য ভিডিও করা হয়নি। তো আবার আজকে থেকে নতুন করে আবার নতুন, রোজকার রোজ ভিডিও রোজই পাবে। সারাদিন কি করছি না করছি চলো আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে। একদিকে চা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, কেননা যদি ওর বাবা আসে তাহলে খেয়ে অফিস যেতে পারবে। রান্না করব, কুদরি ফল ভাজা করব, মাছ আনা আছে, মাছ রান্না করবো, দেখো তোমরা। চা খাচ্ছি, দাঁতে যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণ, ডাক্তারের কাছে যাব, দাঁতে ডাক্তারের কাছে, হাটকে ভেঙে বলছে দাঁতের ডাক্তার ভালো আছে, সেখানে যাব ডাক্তার দেখাতে। চারটের সময় ডেট দিয়েছে, চারটের সময়, চারটের আগেই বেরোবো, দেখি ডাক্তার আবার কী বলে। রান্না বসিয়ে দিয়েছি কারণ ওর বাবা আসবে, খেয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। কুদরি ফলটা ভাজা বসিয়ে দিয়েছি, কুদরি ফলটাও বাজার থেকে অনেকদিন পরে কুদরি ফলটা নিয়ে এসেছিলাম, তাই মনে হলো যে না করি, তাই করতে করতে অন্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। ভাবলাম মাছে নুন হলুদটা মাখিয়ে নিই মাছটা ধুয়ে, দেখি ওর বাবা তার মধ্যে চলেও এসেছে রান্না করতে করতে, ওর বাবা ওই ঘরে বসে আছে, তার মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাবলাম তাড়াতাড়ি করে করে নিই, না হলেও আবার না খেয়ে চলে যাবে। তো এদিকে জিমি চিৎকার করছিল, দেখো কুদরি ফলটা ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে কিছু সবজি মাছের ঝোলের কাটা বাকি রয়েছে, মাছের ঝোলের আলু টালুগুলো কেটে নেব, নিয়ে মাছের ঝোলটা করে নেবো, তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, তাড়াহুড়ো করছি আর কি। এদিকে আবার বিকেলবেলা ডাক্তারের কাছে যাওয়ার আছে দেখে একবারেই সব সেরে নিয়েছিলাম। মেয়ে বাড়ি নেই, মেয়ে ওদিক থেকে অফিস থেকে যাবে, গিয়ে ওকে বলা হয়েছিল যে আয় একটুখানি, আমি একা একা যাব, তো সেই হিসেবে ওদিক থেকে যাবে বলেছে। দেখো বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছি, আর সংসারে সব কাজ আমার একার উপরেই থাকে, মেয়ে থাকলে হয়তো হেল্প করতো একটু একটু, মানে ও হেল্পই করতো আমাকে, সবসময় কাজ করে রাখতো, আমি রান্না বাড়া করতাম, ও ঘর বাড়িগুলো পরিষ্কার করে রাখতো। কী হয়েছে, কী হয়েছে, চিৎকার করছো কেন, কাকে দেখেছো, হ্যাঁ কাকে দেখেছো, কাকে দেখেছো, কী আছে এখানে, কী আছে, কেউ আছে, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। ও ওরা আছে, লালু কালু আছে না, এই জন্য চিৎকার করছে, কী হলো পাপা, তাকাও তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও, এই যে এই যে এই যে পাপা, চলো চলো চলো, চলো 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 ঘরে, চলো ঘরে চলো, হ্যাঁ কোথায় যাবে বলো, কী করবে কী করবে, কী কী তুমি আমাকে বকছো কেন, আমি কী করেছি ওদেরকে বলেছি তো আমি, তাহলে কী হবে বলো, কী আমাকে বকছো কেন, ওদের সঙ্গে কথা বলতে দিইনি বলে তুমি ওদের বকছো, ওরা শুনতে পাচ্ছে, পাচ্ছে শুনতে, কি কি চাই কি চাই, দাদা আসছে, দাদা আসছে না, এখন আসছে না দাদা, তাই তো, ওখানে কালু আর লালু আছে, হ্যাঁ চলো ওই ঘরে চলো 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 ওই ঘরে চলো চলো সোফায় চলো, আসো আসো চলো চলো, এই খাটে না খাটে না খাটে না খাটে না, আসো নামো 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 নামো, আসো 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 আসো, চলো চলো চলো, আসো 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 বলছি, আসো 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 আসো, আমি চলে গেলাম টাটা, চলো বসে ওপরে ওঠো ওপরে ওপরে ওঠো, এখানে আসো এখানে, আসতে বাবা আসতে 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 একটু আসতে একটু আসতে, ঠিক আছে, কী ওটা তোমার শত্রু, মাছটা তোমার শত্রু কী বলো, ঠিক আছে আমি রান্না করে নিই,
ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। যেহেতু ওর বাবাকে খাওয়াতে হবে, খাইয়ে দিয়ে ওর বাবা চলে যাবে, তাই নামিয়ে নিলাম তাড়াহুড়ো করে। বাবাকে আগে খেতে দেব, তারপরে ঘর বাড়ি পরিষ্কার করবো, বাদ বাকি যতটুকু কাজ বাকি আছে। দেখো ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে ঝোলটা, আর খেতেও সেরকম সুন্দর হয়েছিল। টেবিলে দিয়ে দিয়েছি, এই যে বাবা খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে এবার রান্নাঘরে আসবো, ঘর বাড়ি পরিষ্কার করে নেব। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, ঘর দৌড়ো মোছামুছি ঝাড়াঝুড়ি পুরো কমপ্লিট করে ফেলেছি। ছেলে চা খেলো, বললো মা ভাত পরে খাবো, তাই চার কাপটাও এখানে রয়ে গেছে। দেখো জিমিকে দেখতে পাবে, কোথাও না পেলেও সোফাতে ওকে দেখতে পাওয়া যাবে। এই ঘরে সোফা, ও এইখানে বসে থাকবে। এই যে জিমি, দেখো ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, খাট টাট পরিষ্কার করে নিয়েছি। বাবা সেই শুয়েছিল দেখে, বালিশটাকে ওখানে ওইভাবেই রয়েছে। এবার কাপড় জামা কাচবো। ভাত খাবে? চলো ভাত দেবো। চলো চান টান করা হয়ে গেছে, জিমিকে নিয়ে এবার জিমিকে খেতে দিই। চলো আসো বাবা, চলো খেতে আসুন, আসো আসো আসো, চলো খেতে দে, বস, চলো 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 চলো। ওকে একটু খেতে দিই, নিজেও খাওয়া দাওয়া করি, বাবুকে দেখি বলি, বাবু ভাত দেবো, ভাত খাবে না, ভাত খাবে, আসো একটু বিশ্রাম নেব, তারপরে তুমি খাচ্ছো? ফ্রিজে ঢোকাবো, মনেই নেই একদম। দেখো রেডি হতে চলে এসেছি, যাবো দাঁতের ডাক্তারের কাছে, তাই একটুখানি জামা টামা পরে নিলাম, যাচ্ছি। ছেলেকে বললাম যাওয়ার জন্য, বলছে যাবো না, তাই একা একাই যাবো, মেয়ে আসবে অফিস থেকে একদম ওখানে। তো চলো যাই, দেখা হচ্ছে টোটোতে। এই যে টোটো নিয়ে নিয়েছি, এই যে রাস্তা যাচ্ছি এখন হসপিটালে। দেখো মেয়ে চলে এসেছে এক্সরে করবে বলে, তাই এক্সরের অফিসে মানে ওখানে বসে আছে। দেখো দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। তো চলো ব্লগটা আজকের এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।